আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অন্য সময়ের তুলনায় অনেক বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহাদ হোসেন চৌধুরী সকালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় নির্বাচন কর্মকর্তাদের আইন অনুযায়ী কাজ করা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি বলেন কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিবেদন আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সকালে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার নির্বাচনী ফলাফল সংগ্রহে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার চালানোর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার সাগাদ হোসেন চৌধুরী নির্বাচন কমিশনারের সমন্বয়ে এ সময় তিনি বলেন এবারের নির্বাচন অন্য সময়ের তুলনায় অনেক বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন তিনি আপনারা নিরপেক্ষতা এবং আপনাদের পেশাদারিত্বের পরিচয় আপনাদেরকে দিতে হবে যেন প্রত্যেক ভোটার তার যথাযথভাবে তার পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সাদাত হোসেন চৌধুরী বলেন জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোন রকমের কোন প্রশ্ন উঠলে আমি নিশ্চিত করে বলতে পারি যে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ভোটের সময় প্রয়োজনীয় তথ্য ও ফলাফল দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তেতাল্লিশ হাজারের বেশি ট্যাব দেয়ার সিদ্ধান্ত রয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার সাদাত হোসেন একটা অংশগ্রহণমূলক নির্বাচন বিউটি বৈশাখী সংবাদ ঢাকা